অনেকেই অথবা আমরা ডাটা ইউজ করি এবং ডাটা ইউজ করার ফলে আমাদের ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সময় অনেক অ্যাপসে ইন্টারনেট ইউজ করে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে এখানে আমাদের ডাটাটা সেফ থাকে না এবং আমাদের ডাটাটা বেশি খরচ হয়। এই সমস্যার যদি আপনি সমাধান পেতে চান, তো যারা হয়তোবা সিম দিয়ে ডাটা ইউজ করেন তাদের জন্য প্রথমেই বলবো, আপনার ফোনের ডাটা কানেকশনটা অন রাখবেন। ডাটা কানেকশনটা অন রাখার পরবর্তীতে আপনাকে একটা কাজ করতে হবে, আর সেই কাজটি হলো আপনার ফোনের সেটিংস অপশানে চলে যেতে হবে। তো আপনি কষ্ট করে এটা খুঁজে বের করে নেবেন। এটা নেওয়ার পর আপনি ইন্টারনেট সেটিংস কিংবা সিম অ্যান্ড মোবাইল ডাটা নামে একটা অপশান দেখতে পাবেন আপনার ফোনের সেটিংসে গিয়ে। তো এই অপশানটা যাদের না থাকবে তারা হয়তোবা এই সেটিংসের সার্চ বার একটা দেখতে পাবেন। সার্চ বারের দিকে চলে এসে এখানে লিখবেন ডাটা, DATA ডাটা, SAVER আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, সরি। তো এখানে কিন্তু আসলো না। যাদের এরকম হবে তারা অবশ্যই কিন্তু এখান থেকে সিম অ্যান্ড মোবাইল ডাটা কানেকশন বা ইন্টারনেট কানেকশন অপশানে ক্লিক করে দিন। তো আমি কিন্তু এখানে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তী সময় আপনি যদি নিচের দিকে চলে আসেন, তো এখানে কিন্তু ডাটা ইউজেস নামে একটা অপশান দেখতে পাবেন আপনারা। তো ডাটা ইউজেস অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানে চলে আসার পরবর্তীতে ডাটা সেভিংস নামে একটা অপশান কিন্তু এখানে অটোমেটিকভাবেই দেওয়া থাকবে সকলের ফোনে। তো এই সেটিংসটা আপনি এখানে অফ পাবেন। তো অফ যদি পেয়ে থাকেন এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তী সময় এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপস ইন দ্য ব্যাকগ্রাউন্ড উইল নট বি এবল টু ইউজ মোবাইল ডাটা, হোয়ার এস অ্যাপস ইন দ্য foreground will decide which data saving measure to take in additional network threading will be unavailable and the status bar will display data saving icon। এই কথাটির অর্থ হচ্ছে যে আপনি যখন কোনো অ্যাপস ইউজ করবেন এবং এই অপশান যদি অন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো থাকবে, লাইক আস হয়তো বা হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপ কিন্তু ডাটা ইউজ করতে পারবে না। তখন হয়তোবা দেখা গেল আপনি হয়তোবা ফেসবুক ইউজ করতেছেন, শুধুমাত্র ফেসবুকই কিন্তু সেক্ষেত্রে আপনার ডাটাটা ইউজ করতে পারবে ওই অপশানটা অন করলে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা চলে যাই, এই সেটিংসে চলে গিয়ে এটা অন করে দেই, তো সেক্ষেত্রে এখানে টার্ন অন অপশান আসবে। তো এবং এই জিনিসগুলো মেনে নিয়ে কিন্তু আপনাকে এই ডাটা সেভিংসটা চালু দিতে হবে টার্ন অন। তো ইতিমধ্যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপস উইথ আনলিমিটেড ডাটা ইউজ, কিছু কিছু অ্যাপসকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যে অ্যাপসগুলো হয়তো বা ব্যাকগ্রাউন্ডে আপনি একটা অ্যাপস ইউজ, আপনি হয়তো বা আপনার ফোনে অ্যাপস ইউজ করতেছেন এবং ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস রয়েছে, সেই অ্যাপসগুলো কিন্তু অটোমেটিকভাবেই আপনার নেট ইউজ করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, লাইক আস হয়তো বা আপনার ফোনে গুগল প্লে স্টোর থাকবে কিংবা জিমেইল থাকবে, এগুলো আপডেট কিংবা অটোমেটিকভাবে ডাটা কিন্তু ইউজ করতে পারবে না। মূলত যেটা হয়ে থাকতো যে সিঙ্ক্রোনাইজ করে অটোমেটিকভাবে এই অ্যাপসগুলো কিন্তু তাদের সার্ভারে আপনার ডাটাটা পাঠিয়ে দিত, এটা আর করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। লাইক অ্যাজ দারাজকে আপনি হয়তোবা নিতে চাচ্ছেন না, আপনি হয়তোবা সবসময় ফেসবুক ইউজ করেন, তো আপনি হয়তোবা ফেসবুকের লিস্টে চলে যাবেন, FFFFF। তো আমরা এখানে ফেসবুকে চলে গিয়ে ফেসবুক অন করে দিব। আমরা যে অ্যাপসগুলো ইউজ করি, তারপর মেসেঞ্জারে চলে যাই, মেসেঞ্জারটা অন করে দিব, সরি। তার পরবর্তীতে এখান থেকে হয়তোবা দেখা যেতে পারে আমরা আর কোন কোন অ্যাপস ইউজ করি, লাইক আস হয়তোবা হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই অ্যাপসগুলো ইউজ করি, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডাটা নিবে। তো আমি হোয়াটসঅ্যাপটা অন করে দিচ্ছি, সরি। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাই। তো আমি কিন্তু 8টার মতো অ্যাপস দিয়েছি, আপনি এখানে চাইলে আনলিমিটেড অ্যাপস সিলেক্ট করে নিতে পারেন। তো আর কিছু যে সকল অ্যাপসের আমরা ডাটাটা অন করে দিলাম না, এখানে অ্যালাউ করে দিলাম না, তারা কিন্তু ডাটা নিতে পারবে না। তো এখান থেকে চলে এসে আপনি কিন্তু খুব সহজেই এখন ইউটিউব চাইলে ইউটিউবও ব্যবহার করতে পারবেন। তো এটাই কিন্তু ছিল আপনি কিভাবে আপনার ডাটাটাকে সেভ করতে পারেন, এবং এর মাধ্যমে কিন্তু 50 থেকে প্রায় 80% মতো ডাটা কিন্তু সেভ হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।